আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব রিকোয়েস্টেড ম্যাথটি রিকোয়েস্ট করেছেন মোহাম্মদ সুলাইমান হাসান। আপনারা অঙ্ক রিকোয়েস্ট করতে পারেন। অঙ্ক রিকোয়েস্ট করার জন্য আমাদের যে ওয়েবসাইট আছে www.mystudyhelpline.com এর কন্ট্যাক্ট আছে, গিয়ে আপনারা যে কোনো অঙ্ক রিকোয়েস্ট করতে পারবেন। আমরা ধারাবাহিকভাবে সেগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করব। তবে এক রিকোয়েস্টে শুধুমাত্র একবারে একটা অঙ্ক সাবমিট করবেন। তো ওনার যেটা অঙ্ক দিয়েছিল, অঙ্কটা ছিল একটা ট্রেন ক স্টেশন থেকে ভোর 4টায় যাত্রা শুরু করে সকাল 10টায় খ স্টেশনে পৌঁছালো। অপর একটি ট্রেন খ স্টেশন থেকে ভোর 5:30 মিনিটে যাত্রা শুরু করে সকাল 10টায় ক স্টেশনে পৌঁছালো। ট্রেন দুইটি কখন মুখোমুখি হয়েছিল? তো এটা ধরে নেই ক স্টেশন, এটা ধরে নেই হচ্ছে খ স্টেশন। আর এই পাশ থেকে চিন্তা করলে এটা খ স্টেশন, এটা ক স্টেশন। ওনার অঙ্কে যেটা বলা আছে সেটা হচ্ছে ক স্টেশন থেকে, আমরা ইংলিশ অঙ্কটা করব, 4 AM এ একটা ট্রেন যাত্রা শুরু করলো, এখানে গিয়ে পৌঁছালো হচ্ছে 11টার সময়, অর্থাৎ 11 AM এ পৌঁছালো। আর এই পাশ থেকে ট্রেনটা গিয়েছিল, এইখানে আসলো। আর আরেকটা ট্রেন এই পাশ থেকে যাত্রা শুরু করলো, এখান থেকে এই ট্রেন যাত্রা শুরু করলো হচ্ছে 5:30 মিনিটে, 5:30 AM এ যাত্রা শুরু করলো এবং এই স্টেশনে গিয়ে পৌঁছালো হচ্ছে 10টায়, অর্থাৎ 10 AM। এদিকে গেল ট্রেনটি। এই হচ্ছে অঙ্কটা। এখন জিজ্ঞাসা করা হয়েছে তারা একটা এদিকে যাবে, একটা এদিকে যাবে, তাদের যখন দেখা হবে তখন ঘড়িতে কয়টা বাজে। তো দেখা হওয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের গতিবেগটা এখানে ফ্যাক্টর। তো গতিবেগ বের করার ক্ষেত্রে এখানে যেহেতু গতিবেগ দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা গতিবেগটা কীভাবে বের করবো সেটা একটু দেখেন। তো গতিবেগ বের করার ক্ষেত্রে এইখানে টোটাল ডিউরেশনটা কত সেটা একটু দেখেন। যদি 4টা থেকে 7টা পর্যন্ত, অর্থাৎ 4টার পরে 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, অর্থাৎ 7 ঘন্টা। টোটাল জার্নিটা হচ্ছে 7 ঘন্টা। আর দ্বিতীয় ট্রেন যেটা আছে, যেটা খ থেকে কতে যায়, তার টোটাল জার্নি হচ্ছে 5:30 থেকে 10টা, হয় হচ্ছে 4.5 ঘন্টা, 4.5 আওয়ার। এই হচ্ছে জার্নিটা। এখন আমরা গতিবেগটা বের করতে পারি, এটাকে এক্স ধরতে পারি। এটাকে এক্স ধরলে গতিবেগ আসবে হচ্ছে x/7। এটাকে দূরত্বটা এক্সই হবে যেহেতু সমান, এটার গতিবেগ আসবে হচ্ছে x/4.5। তো আমরা অঙ্কের সুবিধার জন্য, এই সকল অঙ্কের ক্যালকুলেশনের সুবিধার জন্য যেটা করতে হয়, এই দুইটার লসাগু করতে হবে। লসাগু করার ক্ষেত্রে আপনারা যেটা ইজি ওয়ে সেটা হচ্ছে দুইটা গুণ করতে পারেন, অর্থাৎ 7 × 4.5 ইকুয়াল টু আসবে হচ্ছে 31.5। 31.5 নিজে একটা ভগ্নাংশ, সেই ক্ষেত্রে ভগ্নাংশ না রেখে এটাকে 2 দিয়ে গুণ করে দিবেন, তাহলে আসবে হচ্ছে 63। অর্থাৎ টোটাল ডিস্টেন্সটা ধরে নিব হচ্ছে আমরা 63x, এটা হচ্ছে দূরত্বটা। তাহলে প্রথম যে ট্রেন আছে সেটার গতিবেগ অর্থাৎ স্পিড আসবে হচ্ছে দূরত্ব বাই সময়। দূরত্ব হচ্ছে 63x আর টাইম লাগলো হচ্ছে 7 আওয়ার, তাহলে আসবে হচ্ছে 9x কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে প্রথমটার গতিবেগ। দ্বিতীয় ট্রেনের স্পিডের ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে 63x অতিক্রম করবে হচ্ছে 4.5 আওয়ারে। তো 4.5 দ্বারা আমরা ভাগ দিব, এইটা আসবে হচ্ছে 14x কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা স্পিডটা পেয়ে গেলাম, অর্থাৎ প্রথম ট্রেনের স্পিড হচ্ছে 9x কিলোমিটার পার আওয়ার আর দ্বিতীয় ট্রেনের স্পিড হচ্ছে 14x কিলোমিটার পার আওয়ার। এই হচ্ছে দুইটা ট্রেনের স্পিড পেলাম। এখন আমরা বের করব হচ্ছে কখন মিলিত হবে। তো আমরা ধরে নেই যেহেতু এটা 4 AM এ স্টার্ট হলো আর এটা 5:30 AM এ স্টার্ট হলো, তাহলে ঘড়িতে 5:30 বাজতে বাজতে এটা কতটুকু আগালো সেটা আমরা দেখব। তো প্রথম ট্রেনের ক্ষেত্রে ফার্স্ট ট্রেন 4 AM এ যাত্রা শুরু করলো, তাহলে 4 AM থেকে 5:30 AM পর্যন্ত চলবে, এটা হচ্ছে 1.5 আওয়ার, 1.5 ঘন্টা চললো। 1.5 ঘন্টায় কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা আগে বের করব। 1.5 ঘন্টায় দূরত্ব অতিক্রম করবে হচ্ছে আমাদের 1.5 ইন্টু, যেহেতু গতিবেগ হচ্ছে 9x, তাহলে 9x দিয়ে গুণ দিব, ইকুয়াল টু আসবে হচ্ছে 13.5x, অর্থাৎ 13.5x ডিস্টেন্স কভার করবে। ধরে নেন এটা এইটুকু পর্যন্ত চলে আসবে, তাহলে এটা হচ্ছে 13.5x। এখন আমরা যদি কল্পনা করি যে এখন বাজে হচ্ছে 5:30, 5:30-এ এখান থেকে রওনা দিবে আর সে 5:30-এ এখান থেকে রওনা দিবে, তাহলে এই ডিস্টেন্সটুকু আমার টোটাল ডিস্টেন্স থেকে বাদ যাবে, কারণ এরপরেই দেখা হবে। অর্থাৎ ঘড়িটা 5:30 বাজে, এখন একটা লেভেল প্লেইং ফিল্ডের মতো হলো, অর্থাৎ 5:30-এ এও ছাড়লো সেও ছাড়লো, তাহলে কত দূর যাবে। এখন কথা হচ্ছে যদি এখানে 5:30 থেকে প্রথমটা কল্পনা করি, দ্বিতীয়টা 5:30 থেকে কল্পনা করি, তাহলে এই টোটাল ডিসটেন্সটা হবে হচ্ছে এর যে সময় লাগবে এর সেম সময় লাগবে কারণ হচ্ছে ডিসটেন্স কভার করে এক জায়গায় মিলিত হবে তাহলে আমরা বলতে পারবো এই 13.5 টা বিয়োগ হবে অর্থাৎ 63x থেকে 13.5x বিয়োগ হবে তাহলে আমরা বের করতে পারবো হচ্ছে এই ডিসটেন্সটুকু এইখান থেকে এতটুকু কতটুকু কভার করতে হবে এখন এটা বিয়োগ করলে পাওয়া যাবে হচ্ছে 49.5x এই 49.5x দূরত্ব হচ্ছে এখন রিমেইনিং দূরত্বটা এই 5টা 30 এর পরে তো যেহেতু ট্রেন একই দিকে যাচ্ছে সেহেতু তাদের গতিবেগটা যোগ হবে যোগ হলে আমরা করতে পারবো হচ্ছে 9 plus 14 equal to লেখা যাবে হচ্ছে 23 কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে রেজাল্টেন্ট গতিবেগ কারণ ট্রেন একটা এদিক থেকে যাচ্ছে একটা এদিক থেকে যাচ্ছে আরেকটা করতে পারেন সেটা হচ্ছে যে ধরে নেই টি সময় পর তারা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হবে তো টি সময়ে প্রথম ট্রেন কতটুকু যাবে সেটা দেখি আমরা জানি হচ্ছে ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম তাহলে ফার্স্ট ট্রেনের ক্ষেত্রে স্পিড হচ্ছে আমাদের দেওয়া আছে হচ্ছে 9x আর সময় হচ্ছে t তাহলে এতটুকু দূরত্ব অতিক্রম করবে আর সেকেন্ড ট্রেনের ক্ষেত্রে একই সেকেন্ড ট্রেনের গতিবেগ হচ্ছে 14x আর t হচ্ছে টাইম অর্থাৎ প্রথম ট্রেন এদিকে যাবে দ্বিতীয় ট্রেন এদিকে আসবে তাহলে এই দুইটা মিলে আমাদের হবে টোটাল ডিসটেন্সটা টোটাল ডিসটেন্স এখন বাকি রইলো হচ্ছে 49.5x এই হচ্ছে 49.5x বা এটা যোগ করি এটা যোগ করলে আসবে হচ্ছে 23xt equal to 49.5x বা calculation করলে t equal to আসবে হচ্ছে 49.5x divided by 23x এটা calculation করলে পাওয়া যাবে হচ্ছে 2.15 2.15 কে যদি আমরা মিনিটে নেই তাহলে আসবে হচ্ছে 2 ঘন্টা 9 মিনিট তো 2 ঘন্টা 9 মিনিট পরে গিয়ে দেখা হবে একজন আরেকজনের সাথে তো 2 ঘন্টা 9 মিনিট কখন থেকে সেটা হচ্ছে 5:30 am থেকে তাহলে 5:30 এর সাথে আমরা 2 ঘন্টা যদি 9 মিনিট যোগ করি তাহলে উত্তর পাওয়া যাবে হচ্ছে 7:39 মিনিট অর্থাৎ 7:39 am 7:39 am এ তারা একে অপরের মুখোমুখি হবে তো প্রশ্ন এটি জানতে চাওয়া হয়েছে যে 7:39 মিনিটে একে অপরের মুখোমুখি হবে 7:39 হবে এই প্রশ্নের উত্তর যদি এটা এমসিকিউ তে আসে এবং যদি 7:39 না থেকে 40 থাকে আর 39 না থাকে তাহলে 7:40 आंसर দিলেও হবে কারণ এইটা ভাগ করার পরে কিছু দশমিকের পরে কিছু নাম্বার আসে যেগুলি প্রায় 7 সেকেন্ডের সমান সেক্ষেত্রে নিয়ারেস্ট পসিবল आंसरটা দেওয়াই বেটার তবে একদম জেনুইনলি করলে 7:39 এ একজন আরেকজনের সাথে মুখোমুখি হবে এটাই হবে এই প্রশ্নের উত্তর আপনারা আরো অঙ্ক রিকোয়েস্ট করতে পারেন অঙ্ক রিকোয়েস্ট করতে গেলে নিয়মটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা সেই অনুযায়ী রিকোয়েস্ট করতে পারবেন আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করব অঙ্কের সলিউশন দেওয়ার জন্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব ডেসক্রিপশনে তার সমাধান দেওয়ার জন্য ধন্যবাদ